গত ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো ব্লেন্ডার আমরা একসাথে করে দেখিয়েছিলাম এবং আমরা বলেছিলাম প্রত্যেকটা ব্লেন্ডারে আপনাদেরকে সামনে যে আদা রসুন পেঁয়াজ নারকেল এই যে আপনার নারকেল গুঁড়া আপেল চাউলের গুঁড়া সব কিছু আমরা করে দেখাবো, সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এইটা হলো অরপাত ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া, 1200 ওয়াট, অজন্তা প্রাইভেট লিমিটেডের একটা পণ্য। এটার আরপিএম হলো 18,000। এই প্রথম এই মডেলের ব্লেন্ডারটা আমরা ইম্পোর্ট করেছি। দেখতে খুব চমৎকার এই প্রোডাক্টটি, রেড এবং ব্ল্যাক কালার মিশ্রিত এই ব্লেন্ডারটি। এবং এই ব্লেন্ডারে আপনাদেরকে যাবতীয় তথ্য আমরা দেবো। এটাতে তিনটা সুইচে আপনি ইউজ করতে পারবেন, 1, 2, 3, তিনটা স্টেপ এবং 5 বাটন সাথে আছে। একটা না আপনি 20 মিনিট চলাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ব্লেন্ডারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলিকন প্যাড দেওয়া আছে, আর সিলিকন প্যাডের বেনিফিটও আপনারা হয়তো জানেন হয়তো বা কেউ জানেন না। এটা সিলিকন প্যাড দেওয়া থাকলে আপনি মোটরটা যখন চলতে থাকে তখন কিন্তু আপনার মোটরটা কাঁপাকাঁপি করে, তখন আপনার প্রোডাক্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সিলিকন প্যাড থাকলে প্রোডাক্টটা দেখেন আপনি এই জায়গায় বসানোর পরে এটা কিন্তু একেবারে বসে গেছে, এজন্য আপনার প্রোডাক্টটি পড়ে যাবে না, ভেঙে যাবে না। আর এই ব্লেন্ডারটাতে আপনারা একটা জিনিস দেখেন, সেটা হলো ব্যাকেট সার্কিট কিন্তু অবশ্যই দেওয়া আছে ওভারলোডের কারণে। যদি কখনও এই প্রোডাক্টটি মোটরটি বন্ধ হয়ে যায় আপনি 2 থেকে 3 মিনিট রেস্ট দিয়ে আপনি ওই ব্যাকেট সার্কিটটা পুশ করে দিবেন, একটু চাপ দিয়ে দিলে আপনি আবার এই ব্লেন্ডারটি আবার চলতে শুরু করবেন। আপনাদেরকে আমি টোটাল তথ্যটাই বলে দিলাম। আমরা এবার আপনাদেরকে আস্ত হলুদ করে দেখাবো এই ব্লেন্ডারে আপনার আস্ত হলুদ হয় কিনা। দেখেন আমি এই যে আস্ত হলুদগুলো দিয়ে দিলাম, আর কম নেই, আস্ত হলুদগুলো একেবারে দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম, বেশি পরিষ্কারে আমরা দিয়ে দিলাম। দেখেন একসাথে আপনারা 300 গ্রাম এই ড্রাই মশলা করতে পারবেন। যেখানে হলুদ হবে আমরা হলুদ অবশ্যই করে দেখাবো, পরে দেখেন হলুদ করতে একটু সময় লাগে অবশ্য। আমি এই যে স্টেপ নিলাম, আমি বলি আপনাদেরকে একটা না সর্বোচ্চ আপনি 5 মিনিট চলাবেন, এর বেশি চলাবেন না, কারণ প্রোডাক্টটা আপনি যত্ন সহকারে ইউজ করবেন। আর এইভাবে আপনি কিছুক্ষণ চলানোর পরে আপনি কাঙ্ক্ষিত পেয়ে যাবেন। আমরা আরো 2 মিনিট চলিয়ে যাব। সেই ড্রাই মশলাটা দেখবো যে আসলে হয়েছে কিনা। দেখেন এবার একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে আমরা দেখবো, এই দেখেন হলুদ গুঁড়া, দেখেন একেবারে আপনি যে কারখানায় যে মেশিন দিয়ে যে হলুদ গুঁড়া করে ঠিক সেম। আপনি একটু দেখেন ভিতরে ড্রাই মশলাটা দেখেন এই সের মধ্যে জারের মধ্যে একেবারে ফিনিশ হয়ে গেছে। এটা নিয়ে আপনি টেনশনে করো, কারণে 100% হবে ইনশাআল্লাহ। আমরা করে দেখালাম, আপনি করবেন। যদি আপনার কোনো কমপ্লেন থাকে যে হচ্ছে না কেন হচ্ছে না আপনাকে, তখন আমরা প্রয়োজনের লোক বাসায় গিয়ে আপনাদেরকে হলুদ করে দেখাই দেব। আচ্ছা সেখানে হলুদ হয় সেখানে তো অন্য কোনো মশলার তুলনায় নেই, জিরা আদা এলাচ এই ধরনের মশলা হবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে এখন আমি জুস করে দেখাবো প্রথমে, যে জুসটা 100% হয় কিনা। এই দেখেন আমি এই আপেলের টুকরো এই মালটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা এই প্রথমে আমি 1 স্টেপটা দিয়ে দেবো, 1 নম্বর যে স্টেপটা আছে জুসের ক্ষেত্রে আপনার কিন্তু 3 স্টেপ লাগে না, যে 1200 ওয়াট আপনি যে স্পিড 1 স্টেপ দিলে যায় না। এবং শেষে আমরা একটু 5 বাটন হ্যাভি স্পিড, এটাতে বেশি সময় করার দরকার নেই। এবার দেখেন যে আপনাদের কাঙ্ক্ষিত 5 সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিবেন, এইভাবে হ্যাভি স্পিড, এটাতে বেশি সময় করার দরকার নেই। এবার দেখেন
আপনাদের কাঙ্ক্ষিত জুসটা পেয়ে গেছেন ইনশাল্লাহ। দেখেন এক এডিট হয়ে গেছে একেবারে আপনার কাঙ্ক্ষিত জুস। এবার আপনাদেরকে আমি আসতো আসতো নারিকেল করে দেখাবো। নারিকেল কিন্তু আপনারা বাসা বাড়িতে দা বটি সাথে যে নারিকেল যে গুঁড়া করার যে ঈদ লাগানো থাকে ওটাকে কুরানি বলা হয় আমাদের গ্রাম ভাষায়, বা হাত কুরানি যেটাকে বলা হয় নারকেল কিলামি ওটাকে করা হয়। কিন্তু আজকে আপনাদেরকে ব্লেন্ডার দিয়ে করে দেবো, অল্প সময়ে আপনি নারিকেল গুঁড়া করতে পারবেন। দেখেন আমি আসতো নারিকেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নারিকেল দিয়ে দিলাম আসতো নারিকেল। আমি এবার এবার লাগিয়ে দিলাম, ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে সেমভাবে আপনি নারিকেল গুঁড়া করতে কিন্তু জুসের থেকে সময় বেশি লাগবে। আমি আপনি একটু পালস বাল্বটা ইউজ করলে আপনার কাঙ্ক্ষিত সে নারিকেল গুঁড়া পেয়ে যাবে। এবার দেখতে পারেন, আপনি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন, দেখতে পারবেন। এ দেখেন নারিকেল গুঁড়া কিন্তু হয়ে গেছে, একেবারে ফিনিশ হয়ে গেছে। আপনার বাসা বাড়িতে যেভাবে আপনি নারিকেল করেন ঠিক সেইভাবেই হয়ে গেছে। ভিউয়ার্স এবার আপনাদেরকে এই যে আমরা আদা করে দেখাবো, আদাটাতে আসলে মূলত সমস্যা যেটা হয় আঁশ থাকে 100%, এই আদাটা হয় না। আপনাদেরকে আমরা এই যে দেখেন আদা করে দেখাবো একেবারে, এই যে আদাটা আমি দিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে সেম ওয়ে আপনি একইভাবে এই যে এটা এইভাবে আপনি তিনটা স্টেপে চলাবেন। দেখেন আমি ওয়ান থ্রি করে দেখাচ্ছি, আসলে আধা করে থ্রি লাগে না। এরপরে আমি একটু পালস বাটন ইউজ করব। পালস বাটনটা ইউজ করলে আপনি 100% আপনার কাঙ্ক্ষিত সেই এই মশলা পাবেন ইনশাল্লাহ। দেখেন এবার আমাদের সেই কাঙ্ক্ষিত আদা পেস্ট হয়েছে কিন্তু, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। দেখেন আমরা অল্প পরিসরে অবশ্য করেছি, আপনারা একেবারে বেশি পরিসরে করতে পারবেন। 100% আদা হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশ হয়ে গেছে। দেখেন হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদেরকে সিদ্ধ চাউল করে দেখাবো। দেখেন শুকনা সিদ্ধ চাউল করে দেখাবো, এবার আমি দিয়ে দিলাম। দেখেন আমি চাউল দিয়ে দিলাম, আপনি এটা ছাড়াও এই জারটা ছাড়াও আপনি কিন্তু এই বড় জারটাতেও এই মিডিয়াম জারটাতেও কিন্তু আপনি চাউল গুঁড়া করতে পারবেন। আমি ছোটোটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে, নিমিষের মধ্যে হয়ে যাবে। হলুদের গুঁড়া করতে একটু সময় লাগে কিন্তু চাউলের গুঁড়া করতে কিন্তু সময় লাগবে না। দেখেন আপনাদের 1 থেকে 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ চাউলের গুঁড়া হতে। একটু ক্যামেরাটা সামনে আনেন, আমরা দেখি যে আমাদের চাউলের গুঁড়া হয়েছে কিনা। দেখেন আমাদের চাউলের গুঁড়া কিন্তু হয়ে গেছে, একটু একটু আছে, একটু ছোটো ছোটো আছে, কিন্তু আরও 1 মিনিট যদি আমরা সময় দিই, আরও 1 মিনিট সময় দিলে একেবারে ফিনিশ হয়ে যাবে।